যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কো, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরব জান্নাতের গোলাপ ফুল, তিনি হলেন মানব সেরব জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল, তিনি হলেন আল্লাহ পাকের প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা, বলবেন না সুবহানাল্লাহ, বিশ্বাস করো আমার রসুলুল্লাহ 63টা বছর জিন্দেগিতে, এই 63 বছর জিন্দেগিতে বিশ্ব নবী রসুলুল্লাহর জিন্দেগিতে বহু ঘটনা ঘটে গেছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63টা বছর জিন্দেগিতে আজও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি আমরা যারা আমরা রসুলুল্লাহর উম্মত বলে দাবি করি, যারা আমরা রসুলুল্লাহকে ভালোবাসি বলে দাবি করি, যারা আমরা রসুলুল্লাহকে মহাব্বত করি বলে দাবি করি, বিশ্বাস করুন সত্যিকারের মহাব্বত ভালোবাসা আমাদের কলিজায় যতটুকু থাকার দরকার ছিল ততটুকু কিন্তু নাই। যা আছে মুখে আছে, মানুষকে মুগ্ধ করার জন্য, মানুষকে খুশি করার জন্য আমরা এখানে বলে দিই রসুলুল্লাহকে ভালোবাসি। কিন্তু আমার ভাই জানেরা, দুনিয়ার জমিনে আমার আপনার কারুর কি কোনো ক্ষমতা আছে একজন মানুষের মনে আল্লাহর ভয় রসুলুল্লাহর মহাব্বত কতখানি আছে সেটা ওজন করার ক্ষমতা আমার আপনার আছে? কথা বলে আমার আপনার নাই। ওজন করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর আছে, একমাত্র আমার আল্লাহর আছে। কিন্তু আমার ভাইজানেরা একটা জিনিস ভালো করে বুঝে রাখে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আমরা এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, শরিয়াত থেকে, ইসলাম থেকে এবং তৎসহ কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার জন্যই আজকে আমাদের কাছে মহা বড় বড় বিপদ আসতে চলেছে এবং বিপদগ্রস্ত আমরা হয়ে পড়ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যেরকম টাইমে বলুন না, যখন পানির দরকার আছে সেই সময় পানি হচ্ছে, শীতকালে শীতের দরকার শীত পড়ছে বেশি, বর্ষাকালে বর্ষায় পানি হচ্ছে না, তার কারণ কি? তার কারণটা কি একবারও কি ভেবে দেখেছে? আজকে দেখুন না, এক বছর পরে এত সুন্দর একটা জলসা হচ্ছে কিন্তু আমার যুবক ভাইদের দিলের ভিতরে, আমার বন্ধুদের দিলের ভিতরে একটা বারো কি আসর পড়ছে? একটা বারো কি তাদের মনটা একটু কাঁদে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তবু আমাদের জিন্দেগিতে পিতার ভালোবাসা পেয়েছি, মায়ের ভালোবাসা পেয়েছি, পিতার ভালোবাসা পেয়েছি। আজকে আমাদের বয়স 30-35 বছর হতে চললো, আজকে আমার মাটা হায়াতে আছে তারপরে মায়ের ভালোবাসা পাচ্ছি, বাপ চলে গেছে কিন্তু 40 বছর কেউ 25 বছর বাপকে পেয়েছে, বাপের ভালোবাসা পেয়েছে। কিন্তু তুমি একটা বারের জন্য চিন্তা করো, যেদিন তোমার বাপ তোমাকে ছেড়েছিল, বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, সেই দিন তোমার দিলের ভিতরে এরকম মিনি মার্কেটের ঘোরার খাইস ছিল না, কোন জায়গায় বড় বড় টুরিস্টের জায়গায় যাওয়ার তোমার একবারও মনে পড়েনি, তোমার বাপ চলে গেছে, বাপের শোকে তুমি কন্দন করেছো লাশের পাশে। কথা ঠিক না ভুল? বাপের লাশের পাশে কি কান্না, কত কষ্ট, বাপ মা চলে যাওয়ার যে কি কষ্ট, যাদের বাপ চলে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে, মাতা চলে গেছে, মা চলে গেছে, মায়ের যাওয়াটা, মায়ের কবরে যাওয়াটা সন্তানের জন্য যে কি কষ্ট, একবার সেই সন্তানকে আপনি জিজ্ঞাসা করে। কিন্তু একটা বারের জন্য আমাদের কলিজার মধ্যে এই কথাটা আসর করে না যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, বিশ্ব নেতা, জগৎ নেতা, সারা বিশ্বের নেতা, কুল কায়নাতের নেতা, এ যুবক ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার
আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। একটা বারো কি আমরা রিয়েলাইজ করেছি যে আমরা রাসূলুল্লাহর উম্মত, রসুলকে ভালোবাসি আমরা, রসুলুল্লাহর উম্মত। আমার রসুলুল্লাহর পাওয়ার কেমন ছিল, আমার রসুলুল্লাহর মর্যাদা কেমন ছিল, আমার রসুলুল্লাহর ওজনটা কেমন ছিল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, খোদাদার উম্মত উম্মতিদের জন্য কত কষ্ট করেছে, কত খন্দন করেছে, একটা বারো কি আপনার দিলের ভিতরে আসর পড়ে না? আপনি আপনার পিতা মাতার মহাব্বত নিয়ে পড়ে আছেন। আমার রসুল যখন মায়ের গর্ভে ছিল বাপকে হারিয়েছে, বাপকে হারিয়েছে। বিশ্বনবী রসুলুল্লাহর বয়স যখন ৬ বছর ছিল আম্মা জানকে হারিয়েছে। চিন্তা করেন, একটা ছেলের জন্য, একটা ব্যক্তির জন্য তার পিতা জন্মের আগে যদি মৃত্যু বরণ করে এবং তৎসহ ৬ বছর বয়সে যদি মাতা দুনিয়া থেকে চলে যায়, তা সে ছেলেটা কতটা অসহায় একটু চিন্তা করতে পারবে? আমার ভাইরা একটুখানি বুঝু, আজকে বিশ্বাস করুন রসুলুল্লাহ শান মান ইজ্জত সম্পর্কে আমরা আলোচনা শুনব, ইতিহাসের একদম প্রথম থেকে আমরা আলোচনা শুনব, কিন্তু আজকে যদি আমাদের নিয়ত না থাকে, দৈনন্দিন প্রত্যেক দিন তো আমরা ঘুরে বেড়াচ্ছি। বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কতটা আপনি চিন্তা করুন। আজকে বাংলা জমিন থেকে, শুধু বাংলা জমিন থেকে নয়, অল ওভার ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ প্রত্যেকটা যারা ইসলাম এনেছে, ঈমান এনেছে ইসলামের উপরে, অর্থাৎ বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে যারা মুসলমান হয়েছে, তারা কাবা শরীফ তওয়াব করতে যায় কি যায় না? এই কথা বলো, হজ করতে যায় না? তাহলে কাবা শরীফ তওয়াব করতে হাজি সাহেবরা চলে যায়, তাদের জিন্দেগি জীবনে কত পরিশ্রমের পয়সা অল্প অল্প করে জমাতে 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 দেখা যাচ্ছে ২০ বছর পরে ৪.৫ লাখ টাকা হলো, ২০ বছর পর। কিন্তু বিশ্বাস যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাটাকে ধন্য করলেন, এবং কাবার গায়েতে যে একটা কালো পাথর আছে ভাই, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, তাই তো নাকি? কালো পাথরটার চুম্বন দেওয়ার জন্য, ওই কালো পাথরে চুমু দেওয়ার জন্য আপনি একবার আল্লাহ আপনাদেরকে নিয়ে যাক, এ দোয়া আমি করি পীরের আওলাদ হিসাবে। বিশ্বাস করুন যখন কাবা শরীফ মাহাতামে আপনারা তওয়াব করবেন, ওই কালো পাথর হাজরে আসওয়াদে চুম্বন দেওয়ার জন্য যে মরণ বাঁচনের লড়াই চলে, অনেকে কিন্তু চুমু দিতে গিয়ে ইন্তেকাল করে, মরে যায়, কিন্তু কেন লোক পাগলের মতো চুমু কেন দিচ্ছে? আমা ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ পাক এত আলা করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা শরীফে কোন যে কালো পাথরটা আছে, ওই কালো পাথরে আমার দয়ার নবী চুম্বন দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা বান্দি আছে দুনিয়ার জমিনে, সে মূল্য কি বাঁচল সেটা চিন্তা করলো না। আমার দয়ার নবী ঠোঁট মোবারক দিয়ে যে পাথরটাই চুমু খেলো, আমার রসুলুল্লাহর চুমু খাওয়ার জন্য আল্লাহ পাক ওই পাথরটার ইজ্জত সম্মানটাকে বাড়িয়ে দিল। জোরে বলবেন না? তাই তো মানুষ, কেউ আমেরিকা থেকে, কেউ হল্যান্ড থেকে, কেউ সুইডেন থেকে, কেউ সাউথ আফ্রিকা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ স্পেন থেকে, কেউ ব্রাজিল থেকে, কেউ আর্জেন্টিনা থেকে, কেউ শ্রীলঙ্কা থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ ইন্ডিয়া থেকে ছুটে ছুটে গিয়ে ওই জায়গায় নিয়ে সন্তানের কথা চিন্তা করে না, নিজের মেয়ের কথা চিন্তা করে না, বাড়ির কথা চিন্তা করে না। সে জানে আমি ওখানে যাচ্ছি হয়তো মেয়ের মুখ আর দেখতে পাবো না, বাপের মুখ দেখতে পাবো না, কিন্তু আমার রসুলুল্লাহ ঠোঁট মুবারক ওই কালো পাথরে আল্লাহ চুম্বন করিয়েছিলেন বলে আল্লাহ পাক ওই পাথরটার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাইরা ভালো করে বলেন, জমজম কূপের পানি আমরা খাই কি খাই না? কথা বলেন,
আপনি এই গ্রামটা সার্চ করুন তো বাবাজি, এই গ্রামে প্রত্যেক বাড়িটা সার্চ করুন, দেখবেন এক ফোঁটা না এক ফোঁটা সবার বাড়িতে জমজমের পানি আছে, সংগ্রহ করে রাখে, রাখে কি রাখে না, কিন্তু জমজমের পানি আমরা এখানে বলি যে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, ভালো করে বুঝবেন, অনেকে বলে অনেক ব্যক্তি ওঠে না, আমরা উঠি কিন্তু অনেকে ওঠে না, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই রাসূলুল্লাহর ইজ্জত সম্মানটাকে আল্লাহ এত আলা করেছে, এ যুবক তুমি ভালো করে শুনে রাখো, বিশ্বের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়েতে, আমার রাসূলুল্লাহর গায়েতে জিবরাইলের বুকের বুকটা ঠেকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল যখন প্রথম আসমানে গেলেন আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল জিবরাইল তুমি দাঁড়াও, জিবরাইল তুমি দাঁড়াও, বলছে কেন, বলছে দাঁড়াও দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলুল্লাহর সঙ্গে তোমার টাচ হয়েছে, আমার রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদান মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ দিয়েছি, তাই আমি সকল ফেরেশতাদেরকে বলছি যে সকল ফেরেশতারা তোমার সঙ্গে মুসাবা করে যায়, জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহর শান মান ইজ্জত সম্পর্কে কত লোক কটু কথা বলে আর আমরা শুধু মাথা হ্যাট করে শুনে বাড়ি পাই, ভালো করে বুঝবেন, তাহলে আপনি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সম্পর্কে বাজে ধারণা করছেন, আর আমরা দেখেন ভাই পানি আমরা যখন খাই বসে খাই না দাঁড়িয়ে খাই, এই কথা বলেন, আমরা পানি বসে খাই, তাহলে জমজমের পানি আর এমনি পানি দুটো তো একই দেখতে, তাহলে জমজমের পানি কেন আমরা দাঁড়িয়ে খাই, জমজমের পানি কেন দাঁড়িয়ে খাই, ও যুবকেরা ভালো করে শুনে না, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কে আল্লাহ এত বড় করেছে, এত আলা করেছে, যুবক ভালো করে শুনে, আমার রাসূলুল্লাহ জমজম কূপের পানিতে একটু থুতু মোবারক দিয়েছিল বলে সবাই রাসূলুল্লাহর ইজ্জতে রাসূলুল্লাহর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজমের পানি পান করে, জোরে বলে, সেই রাসূলের শান মান ইজ্জত শুনব যদি মিনি মার্কেটে চাইম দি তাহলে আমাদের অবস্থা এর থেকে খারাপ আর কি হবে, আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরাগা ও নবী দেওয়ানরা কিয়ামত যখন শুরু হয়ে যাবে কেউ আপনার দিকে তাকাবে না, ও যুবকেরা নিজের মা তোমাকে দেখবে কিন্তু তোমার কাছে ছেলে বলে পরিচয় দেবে না, ও যুবকেরা নিজের স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দেবে না, নিজের স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে আমরা যখন ইয়া নাফসি করব, ও যুবকেরা কোন নবী তার উম্মতের জন্য ভাববে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য ভাববে না, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য চিন্তা করবে না, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কথা চিন্তা করবে না, কিন্তু যুবকেরা আমার আমিনার লাল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই যখন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, ও যুবকেরা আমার দয়াল নবী একটা কোনায় বসে শেষকারত অবস্থায় আমাদের মতো উন্নতির জন্য কাঁদবে, এত কান্না কাঁদবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কান্না সহ্য করতে পারে না, ও যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলবে হাবিব রে আপনি কেন কাঁদেন, আল্লাহ আমার উন্নতির কি হবে, আল্লাহ বলছে হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করলাম যাকে ইচ্ছা যে উম্মতটাকে আপনাকে ভালো লাগবে ওই উম্মতের হাতটা ধরে আপনি দয়ার জান্নাতের মধ্যে নিয়ে চলে যান, এই জোরে বলে, এই মাইকের অবস্থাটা হচ্ছে কাজ, বক্স বন্ধ করবে, বক্স বন্ধ করলে তো আমার গলাও বন্ধ হয়ে যাবে, অসুবিধা হলে আমার দিকে ঘুরিয়ে দাও, এমন করে সেট করবে আসলে শর্ট জায়গা তো হালকা করে করো, আমার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা
তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন কেউ আমাদের পাশে দাঁড়াবে না, এরকম একজন ব্যক্তি বক্স বন্ধ করলে অসুবিধা হবে, থাক না বাবা। আরে চেয়ার টিয়ার দেওয়ার কি দরকার ছিল, পানি তো হচ্ছে না, আমি পুরো এ বিছিয়ে দেবো, আরো না বসতে পারবে। এবার এখন কথা কোথায় বসবে, সব পিছনে বসবে। বলেন বাবাজি ভালো করে শোনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কতটা ভালোবেসেছেন একটু ভাবে, একটু ভাবে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসবেন, আমার দয়ার নবী আসবেন, কিন্তু আমার দয়ার নবী আসার আগে আমার আল্লাহ পাক তানার আগমনের জন্য আমাদের মতো উম্মতকে বোঝানোর জন্য অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। জোরে বলবেন, এই জোরে বলবেন না, বহুত আশ্চর্য আশ্চর্য ঘটনা আমার রসুলকে আল্লাহ পাক কোন বংশে পাঠাবে, ইব্রাহিমী বংশে পাঠাবে না ইসমাইলি বংশে পাঠাবে, আমার আল্লাহ সব ঠিক করে রেখেছেন। জোরে বলুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী ছিল, কথা বলেন, ওনার বিবি কটা ছিল, দুটো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল দুইজন, প্রথম স্ত্রীর নাম ছিল হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, এবার বোঝা যাচ্ছে তো বাবাজি, বোঝা যাচ্ছে তো, আস্তে আস্তে বলুন, মা সারা আলাইহি সালাতু ওয়াস সালামের গর্ভে যখন কোনো সন্তান আসছে না, সেই সময় মা সারা আলাইহি সালাতু ওয়াস সালাম মা হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ দিয়ে দেন। যখন বিবাহ হয়ে গেল, তখন মা হাজেরা আলাইহি সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ সন্তান দিলেন। জোরে বলুন, এ জোরে বলা যাবে, এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূল যদি ইচ্ছা করেন রুহানি হালাতে হাজির হতে পারে, জোরে বলে বলে, আমার রাসূল কিন্তু জিন্দা, আমার রাসূল কি, আমার রাসূল হচ্ছেন জিন্দা। যারা বলে আমার রাসূল মুর্দা, জোরে বলুন নাউজুবিল্লাহ, তারা তারা ওইরকম নিয়ে থাকুক, কিন্তু আমরা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমার রাসূল জিন্দা জিন্দা জিন্দা, জোরে বলুন না সুবহান। আমার রাসূল যদি ইচ্ছা করে, আমার রাসূল যদি চায়, ও যুবকেরা, এই আপনার রানীগাছি পূর্ব পাড়া গ্রামের গুটি কতক যুবক, গুটি কতক মুরুব্বি, গুটি কতক বাবুনি রাজারা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে যদি বসেন, আল্লাহর রাসূল কিন্তু দিদারও দিতে পারেন। জোরে বলে বলে, দিদারও দিতে পারে, এ পারে কি পারে না, কথা বলে, এ পারে কি পারে, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আপনার পৌঁছাতে হবে। আপনি চিন্তা করুন আল্লাহ কত আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন, বিশ্বাস করুন। আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়ায়তরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ নবীদের পরীক্ষা করেছে, আর আমরা তো উম্মত, আল্লাহ নবীদের পরীক্ষা করেছে, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করেছেন, কি দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। আজকের দিনে বিশ্ব নবী দিবস উদযাপন হচ্ছে, যে রাসূল যদি পৃথিবীতে না আসতো, দুনিয়াতে আমরা এরকম দুই পায় বিশিষ্ট পা নিয়ে বিচরণ করতে পারতাম না ভাই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ যদি না পাঠাতেন, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের সন্তান, আমাদের পুত্র, আমাদের কন্যা, আমাদের পিতামাতার মুখ তো দূরের কথা, তাদের চিহ্ন খুঁজে পেতাম না, আমরা নিজেরাই যা কিছু দেখতে পাচ্ছে, যা কিছু আমরা এনজয় করছি, যা কিছু আমরা নিজেরা হাতে নিয়ে নড়াচড়া করছি, হ্যাঁ, ব্যবসা পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি, মেধা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, বিবেক পেয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, চোখ পেয়েছি,
নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস ফেলছি, আবার ছাড়ছি, নিচ্ছি, যা কিছু পেয়েছি আমার আল্লাহ পাকের দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছি। জোরে বলো, ভালো করে করে আপনি দুনিয়ার নেতার পিছনে ছুটছে, আপনি দুনিয়ায় আপনি ঠিকাদারের পিছনে ছুটছে, দুনিয়ার জমিনে তোমার ফ্রেন্ডের বিশাল বড় প্রজেক্ট আছে, আপনি জানেন ওর প্রচুর পয়সা, ওর পিছনে যদি আমি কিছুটা থাকি, ওর গা যদি একটু টিপে দিই, ওর গাড়িটা যদি একটু চালাই, তাহলে দিনে আমি 500 থেকে 700 টাকা ইনকাম ওর জন্য করতে পাবো। হ্যাঁ, আপনি শুধু ওর পিছনে ছুটছেন, আমার ভাইরা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি যদি বলেন হুজুর তালা ইনকামটা হবে কি করে, ইনকামটা হবে কি করে, ভাই আগে আপনি এটা বিশ্বাস করেন, ঈমান কাকে বলে, আল্লাহকে আমরা দেখিনি কিন্তু আল্লাহকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করি। কোন মানুষ যদি টাকার বাক্স নিয়ে এসে সে যদি বলে তোর আল্লাহকে তুই ভুলে যা, তোর আল্লাহকে তুই মান্যতা দিবি না, তুই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবি না, ভাই আমরা কোটি কোটি টাকার বিনিময়ে আল্লাহকে কি অস্বীকার করতে পারবো? এই জোরে বলেন পারবো, কারণ জীবনে পারবো না, জীবন চলে যাবে, আমার রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের কলিজার ভেতরে থাকবে। কেউ যদি এসে বন্দুকটা ধরে যদি আমাদের এরকম জায়গায় গিয়ে বলে তুই তো রসুলকে ভুলে যা, আমরা বলবো ভাই আমরা রসুলকে ভালোবাসি, ভুলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা একটা জিনিস চিন্তা করেন, যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, যার কলিজার ভিতরে রসুলুল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যাবে, সেই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার রসূলুল্লাহ শান জানে না, আমার রসূলুল্লাহ যে আসবে অবশ্যই আছে কিছু কথা, কিছু হাদিস আমি শোনাবো, কিন্তু তার আগে একটা কথা আমি বলি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে আল্লাহ সব কিছু ঠিক করে রেখেছেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা গা, ও নবী দেওয়ানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি চারটি কিতাব নাযিল করেছে। ও আমার ভাই জানেরা, ওই চারটি আসমানি প্রসিদ্ধ কিতাবের নাম হলো তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তাওরাত নবী মুসা আলাইহি সালাতু ওয়াসালামের উপরে আমার আল্লাহ পাক নাযিল করেছেন, জবুর হযরত দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের উপরে আমার আল্লাহ পাক নাযিল করেছেন। ও যুবকেরা, ইনজিল শরীফ আল্লাহ পাক নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। কিন্তু আমার ভাইজানেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যে পৃথিবীর জমিনে আসবে, আখিরি জামানা নবী হয়ে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইনজিল শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, জাবুর কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবী পয়গম্বরদের নবুয়তি দিয়েছে, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছে তোমরা সতর্ক দেখো, তোমরা তোমাদের উম্মতকে জানিয়ে দেবে, তোমাদের উম্মতের মাঝখানে যদি আখিরি জামানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ করে, সাথে 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 তার হাতে হাত দিয়ে তোমরা কলেমা পড়ে নেবে। জোরে বলেন, চিৎকার দিয়ে বলবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে সকল নবীদের নবী পয়গম্বরী দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। মেসেজ কি দিয়েছেন? যে তোমাদের ভিতরে তোমরা নবী থাকতে থাকতে যদি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তফা দুনিয়ার জমিনে আগমন করে, তখন কিন্তু তোমরা তার প্রতি ঈমান এনে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন। আজকে দেখুন না, আমরা হচ্ছি সেই রসুলুল্লাহর কোন ভায়া, নবীর উম্মতে আসিনি, ডাইরেক্ট আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করেছেন। জোরে বলে, এ জোরে বলা যাবে? সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে? আমার রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া, সকল নবী পয়গম্বরদের সর্দার, আর সেই বিশ্ব নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আল্লাহ আসমানে সব ঠিক করে রেখেছে। এবারে এদিকে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের স্ত্রী মা হাজেরা আলাইহি সালাতু ওয়াসাল্লামের গর্ভে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা তিনি প্রসব করলেন।
যখন মা হাজিরার কোলে সন্তান মা সারা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখছেন, একটু ঈর্ষান্বিত হলো, একটু হিংসা হয়ে গেল। হ্যাঁ, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কি বললেন জানেন? ধুধু মরু প্রান্তর মক্কার জমিনে তিনি তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শিশু, দুধের শিশু, সেই সময় তিনি এক মশ পানি আর কিছু খেজুর নিয়ে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে ওই মরু প্রান্তরে হেঁটে 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 কাবা শরীফের পাশে মা হাজেরা এবং নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে রেখে চলে যাচ্ছে, রেখে চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছেন, শুধু পাহাড় আর ধুধু মরু প্রান্তর আর কিচ্ছু নেই। ভাইজান, একটু ভালো করে চিন্তা করুন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কি নিচ্ছে না কথা বলো। এই পরীক্ষা নিচ্ছে কি নিচ্ছে না? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বলছেন, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? আপনি কি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না কার হুকুমে আপনি রেখে যাচ্ছেন সেটা বলে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোনো কথা শুনছেন না, তিনি বেরিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে। আমার ভাই অনেকটা দূরে যখন চলে গেছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনাকে বলছি কার হুকুমে আপনি রেখে যাচ্ছেন একটু বলে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দূর থেকে সন্তানকে রেখে যাচ্ছে, বাপের যে কত কষ্ট, বাপের যে কত কষ্ট, একটু বোঝার চেষ্টা করেন। পিছনে ঝাড়টা ঘুরিয়ে বলছে, আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। জোরে বলে, জোরে বলা যাবে না ভাই? প্রান্তরে আপনি যান, রাজস্থানে যান, দেখতে পাবেন কি অবস্থা। আর মক্কার জমিনে আল্লাহ অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবে, যখন যাবেন তো তখন দেখতে পাবেন কি আছে সেখানে, শুধু বালি আর বালি আর ওই রকম পোখার রৌদ্র আর কিছু না। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওই জায়গাতে চুজ করলেন কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের এই কথা শুনে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চুপ করে গেলেন, কারণ তিনি চান আল্লাহ যাতে খুশি তিনিও তাতে খুশি। জোরে বলে, এই জোরে বলবেন না? আপনি দেখবেন গ্রামে অনেকে দুতলা ঘর আছে, অনেকে টালির বাড়ি আছে, আছে না নাই? আবার অনেকে টালির বাড়ি নেই, শুধু জরির বাড়ি আছে, অনেকে আবার পাকাটির বাড়ি আছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই যে বড় বাড়িটা দেখে আপনি আফসোস করবেন না, আপনি যদি আফসোস করেন আল্লাহ নারাজ হবে, কারণ আল্লাহ আপনার যেটাকে রেখেছেন, যা দিয়েছেন, তাতে আপনার খুশি হতে হবে। তাহলে আপনি যদি আল্লাহর খুশিতে খুশি হন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবেন, আপনি এক টাকা ইনকাম করবেন 10,000 টাকার বরকত দেবে। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু অনেকে দেখবেন লক্ষ লক্ষ টাকা তার ইনকাম, কিন্তু দেখা যায় দেনাই তো এক বুক ডুবে আছে, কোটি কোটি টাকার পয়সার মালিক, মালিক তো আল্লাহ, দুনিয়ার নাম করেছে মালিক, মালিক তো একটাই, সেটা হলো আমার আল্লাহ, দুনিয়াতে নেতা আছে, নেতা তো একটাই, সেটা হলো রসূলুল্লাহ। জোরে বলে, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই ধুধু প্রান্তরে শুধু কে আছে? তিনজন আছে, তিনজন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আছেন, মা হাজেরা আছেন, আর আমার আল্লাহ তাদের সাথে আছেন। জোরে বলবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও আমার ভাইজানেরা, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা আমি আল্লাহ পাক তোমাদের গাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি।
এজন্য বলবেন না আল্লাহ পাক আমাদের সাথে আছেন। এবং তৎকালীন সেই সময় মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে নিয়েই তিনি বেঁচে আছেন, বেঁচে ছিলেন সেই সময়। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কেমন পরীক্ষা করেছে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান স্ত্রীকে রেখে দিয়ে ও যুবকেরা আল্লাহর রাস্তায় তিনি পার হয়ে গেলেন। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আস্তে আস্তে মরু প্রান্ত দুধু মরু প্রান্তরের বুকেতে যখন কোনো পানি পাওয়া যায় না, এক মশক পানি যখন আস্তে 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 পান করতে করতে ফুরিয়ে যায়, ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, এমন একটা দিন এসে গিয়েছে যে দিনেতে পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গিয়েছে। ওই সময়তে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করার জন্য ছটফট ছটফট করছে, ও যুবকেরা পানির অভাবে মাজানের স্থানে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ও আমার ভাইজানেরা, সন্তান যখন কাঁদে অভিভাবক সহ্য করতে পারে না, মাতা সহ্য করতে পারে না, পিতা সহ্য করতে পারে না, ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সন্তানটাকে রেখে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জায়গায় শুইয়ে দিয়ে, ও আমার ভাইজানেরা, কাবা থেকে কিছুটা দূর সাফা মারোয়া পার ছুটতে লাগলেন। ও যুবকেরা, একবার সাফা থেকে মারোয়া, একবার মারোয়া থেকে সাফা, একবার সাফা পার থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা ছুটতে লাগলেন। মিডিলে একটু একটু করে কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মা হাজরা পাশ করে গেছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল তার গুড়গুড়ো থেকে অর্থাৎ পায়ের নিচে থেকে আল্লাহ জমজম কূপটা পার করে দিলে। এজন্য বলা যাবে জমজম কূপের পানি যেরকম ফোয়ারা দিয়ে আমরা ট্যাপ চালাচ্ছিলাম পানি বেরোয় নিচে থেকে উপরের দিকে, পানির ফোয়ারা যেরকম ওঠে ওরকম জমজম কূপ থেকে পানি প্রবাহিত হতে লাগলেন। জোরে বলেন না, জোরে হবে না, সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠেছেন কোথায়? সাফা পাহাড়ে, সাফা মারোয়া পাহাড়ে আছেন, উনি দেখতে পাচ্ছেন এখন মরু প্রান্তরে যেখানে পানির কোনো সন্ধান নাই, সেই জায়গায় যখন পানির সন্ধান পেয়েছে পাখিগুলো আল্লাহর মখলুক, সেই পাখিগুলো প্রাণীগুলো উপরে উপরে ঘুরতে লাগলেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন যে হয়তো আমার সন্তানকে যদি ক্ষতি করে, তিনি কি করলেন, সাথে সাথে সাফা মারোয়া থেকে ছুটে এসে তিনি যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে তুললেন, তিনি দেখতে পেলেন ওখান থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। জোরে বলে, এই জোরে বলবে না, সুবহানাল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন না অখুশি হলেন? এই কথা বলেন না, খুশি হলেন না অখুশি হলেন? খুশি হলেন। কিন্তু ওই জায়গায় আছেন কে? কেউ নেই, আছেন দুজন, পাশে আছে কাবা, পাশে আছে কাবা, মাত্র দুইজন আর আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা আমি পরীক্ষা করব, পরীক্ষা করব। পরীক্ষাটা কেমন পরীক্ষা আপনি দেখেন না, আমরা যে বহাল তবিয়াতে আমাদের গ্রামের মসজিদ আছে, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ভাই নামাজ আমাদের জন্য ওয়াজিব সুন্নত না ফরজ? কোনটা? নামাজ আমাদের জন্য কি? নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে যে উপঢৌকন আল্লাহ দিয়েছিলেন মিরাজের রজনীতে যে নামাজ, এই নামাজটা কিন্তু আমাদের কিন্তু ছাড় নয়, এই নামাজ আমাদের পড়তেই হবে। কারণ রাসূল বলে গেছে যে কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো আকিমুস সালাত, নামাজ।
ভালো করে বুঝবেন, নামাজের হিসাব দিতে হবে। কিন্তু আমার ভাই কেরা এখন যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম মা হাজেরা এবং ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে দেখে আসলেন, জমজম কূপের পানিটা যখন ওখান থেকে পার হচ্ছেন ওই সময়তে, ঠিক ওই সময়তে জরহুম গোত্রের কিছু মানুষ তারা মাল সামান নিয়ে তারা ওই মরু প্রান্তরে একটা বসে বসা বসবাস করার একটা জায়গা তারা তালাশ করছিল। এই ভালো করে বুঝবেন, বসবাস করার জায়গা তালাশ করছিলেন, ওই রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সব জায়গায় গেছে কিন্তু পানি কোথায় পায় না বলে, কিন্তু সে জায়গায় তারা বসবাস করার সুবিধা মনে করছে না বলে তারা আবার চলতে শুরু করল। এরকম করতে করতে ঠিক কাবা শরীফের পাশে যেখানে জমজমটাকে আল্লাহ পাক জমজমটাকে যে জায়গায় আল্লাহ সৃষ্টি করলেন ওই জায়গাতে এসে ওরা দেখতে পাচ্ছে যে পাখিগুলো পান করছে এবং একটা সাইডে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াসালাম পর্দার মধ্যে আছেন। তারা দেখতে পাচ্ছে এত জায়গা ঘুরলাম, এত মরুভূমিটা ঘুরলাম, মক্কার জমিনে কোন জায়গায় পানি নেই, সব অভাব, আর এখন যে পানি পেয়েছি তাহলে এই জায়গাটা আমাদের বসবাস করার খুব সুবিধা। ভালো করে বুঝবে, বসবাস করার জায়গা এটা খুব সুবিধার জায়গা হবে। তখন কি করলেন, জরহুম গোত্রের মানুষেরা মা হাজেরা আলাইহি সালাতু ওয়াসাল্লামের কাছে হুকুম নিলেন যে আপনি তো এখন এখানে আছেন, আমাদের কি এখানে বসবাস করার পারমিশন দেবে? মা হাজেরা আলাইহি সালাতু ওয়াসালাম দেখতে পাচ্ছেন এখানে তো কেউ নেই, জনবসতি বলতে কিচ্ছু নেই, তিনি তখন ওদের পারমিশন দিলেন, সব করাচ্ছেন কি আমার আল্লাহ, জোরে বলবেন। জরহুম গোত্রের মানুষেরা বসে গেলেন, ভাই পানির অপর নাম কি বলেন তো, আমরা ভাত খাচ্ছি সব কিছু খাচ্ছি কিন্তু পানি আমরা খাবো না, কষ্ট হবে কি হবে? পানি যদি না পাই, পানি যদি না পাই, আপনি ভাত খাচ্ছেন তরকারি খাচ্ছেন কিন্তু পানি খাচ্ছেন, আপনার কিন্তু শরীরে রোগ হয়ে যাবে, শেষ গলা আটকে আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু ভালো করে বোঝেন, আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন বলে তার ব্যবসায় বরকত দেয়, আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসেন বলে আল্লাহ তার জওয়ানি শক্তি দেয়, আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসেন বলে তাকে পিতামাতা গিফট করে, আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন বলে তাদেরকে সন্তান দান করে, আল্লাহ বান্দা বান্দিকে ভালোবাসেন বলে তাদেরকে শিক্ষা দেন, তাদের মেমোরিটা সাফ করে দেন, ক্লিন করে দেন, আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলে দুনিয়ার জমিনে তাদের বসবাসের ব্যবস্থা করে দেয়। জোরে বলে, দুনিয়ার বসবাসের এই আমাদের, আমরা যে নিঃশ্বাস ছাড়ছি আর নিঃশ্বাস নিচ্ছি, 10 কোটি টাকা খরচা করে এটা পাবে? আপনি দেখেন না, আপনি যান, আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সাথে সাথে অক্সিজেন এসে আপনার মুখে দিয়ে দেয়, দেয় কি দেয় না, অক্সিজেন দেয়। এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত, কেউ নেবে 5,000, কেউ নেবে 10,000, কেউ আবার 50,000 টাকাও নিয়ে, কিন্তু এই ফ্রি যে অক্সিজেনটা পাচ্ছি আমরা বেঁচে আছি, উইদাউট মানুষের তৈরি করা অক্সিজেন ছাড়া, এই যে আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা যে নিচ্ছি, আমরা কি টাকা দিয়ে নিচ্ছি, ফ্রি নিচ্ছি? একবারও ভাবেননি? আপনি মিনি মার্কেটে ঘুরছেন আর ছেলেকে লাপাতে দিচ্ছে, লাপাচ্ছে দুম দাঁড়া, আরে ছেলেটারে বসান আপনি জলসা, ভালো করে বুঝতে হবে। এখন ঠিক তদ্রূপ আল্লাহ ইজ্জত দিল, আল্লাহ সম্মান দিল, আল্লাহ সুন্দর গঠন তৈরি করে দিল, আল্লাহ আমাদের চামড়াটা ফর্সা করে দিল, আল্লাহ আমাদের চামড়াটাকে ব্ল্যাক করে তেল আকার করে দিল, আল্লাহ পাক শক্তি দিল, আল্লাহ পাক সম্পদ দিল, আল্লাহ পাক সন্তান দিল, সব আল্লাহ দিল, কিন্তু আল্লাহ বলছে তোমরা যে আমার পেতে চাও, তোমরা তো আমাকে তালাশ করছো, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে তালাশ করছো তাই না, আমাকে তালাশ করার আগে, আমাকে ভালোবাসার আগে আমার রসূলকে ভালোবাসো, রহমাতাল লিল আলামিনকে ভালোবাসে, আর রব্বুল আলামিনকে খোঁজার তালাশ করছো, কিন্তু তোমরা যদি রহমাতাল লিল আলামিনকে ভালোবাসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে ভালোবাসবো, তোমরা যা চাইবে আমি আল্লাহ সব নিয়তগুলোকে কবুল করে দেব। জোরে বলে, আল্লাহ যে কবুল করবে কাকে ভালোবাসো,
কথা বলে রসূলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এখন নবীকে আমরা ভালোবাসছি, নবীকে এতটাই ভালোবাসি নামাজ পড়ার সুযোগ আমাদের হয় না, রসূলকে এত ভালোবাসি হ্যাঁ পরচর্চা পরনিন্দা করতে ছাড়ে ছাড়ে হ্যাঁ রসূলকে ভালোবাসি বলে দাবি করি। দিদা মা বাপটা বাড়িতে পড়ে আছে, বন্ধুর কাছে গিয়ে বন্ধুর বাড়ি গিয়ে ধর্ম কুটুম নিয়ে ঘোরার ক্ষমতা আছে, বাপ মায়ের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দেবে, পাটা টিপে দেবে, এটা তো তোমার সময় নাই। কিন্তু বিশ্বাস করো ভাই, হাদিস বলছে তোমার বাড়িতে যদি পিতামাতা থাকে, তুমি পিতামাতার খিদমত করা মানেই আমার রসূলুল্লাহর গোলামতি করা। জোরে বলো, নিজের মাকে খিদমত করা মানে নিজের বাপকে খিদমত করা মানে রসূলুল্লাহর গোলামতি করা। কারণ আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মহব্বত থেকে মাহরুম হয়েছেন, কিন্তু পিতামাতার জন্য নির্জনে নিরালায় গিয়ে আল্লাহর কাছে তাদের জন্য কান্দেন। জোরে বলুন আমার ভাইরা, আসুন আমরা একটু পরিবর্তন হয়ে যাই। এই দেখেন তখন আল্লাহ পাক ওই জনগোত্রের সুবিধার জন্য আল্লাহ জমজম কূপের পানি দ্বারা তাদের বসবাস করার আল্লাহ সুযোগ দিলেন কি দিলেন না? জরহুল গোত্রের মানুষ বসবাস করছে, অনেকদিন বসবাস করতে 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 তাদের ভিতরে অত্যাচার ব্যভিচার, তাদের ভিতরে জেনা, তাদের ভিতরে খারাপি, তাদের ভিতরে আল্লাহ বিরোধী মন্তব্য, তাদের ভিতরে কটু কথা, তাদের ভিতরে গালাগাল, তাদের ভিতরে অত্যাচার আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ যখন সহ্য করতে পারলেন না, সাথে সাথে জরহুম গোত্রের এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে ওদেরকে ওই জায়গায় রাখা সম্ভব নয়। তাদের অত্যাচার তাদের ব্যভিচার এত বেড়ে গেছে, এত বৃদ্ধি হয়ে গেছে যে তারা সীমানা লঙ্ঘন করে সীমানা। আমার ভাইরা সেই সময় আল্লাহ পাক একজন পালোয়ানকে পাঠালেন, তার নাম হচ্ছে হারেস। এখানে কিন্তু অনেকে একটু গুলিয়ে ফেলে, আব্দুল মুত্তালিব সেই সময় মক্কার জমিনে তিনি কাবা শরীফের দায়িত্বে ছিলেন, তার একটা সন্তান ছিল, তার নামও ছিল হারেস। কিন্তু আমি এই হারেসের কথা বলছি না, সেই জরহুম গোত্রের যখন তারা ব্যভিচার মানুষের উপরে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এমন করে উৎপীড়ন নিপীড়ন করা শুরু করেছে, সেই সময় কিন্তু আল্লাহ হারিসকে যখন পাঠিয়েছে, জরহুম গোত্রের একজন নেতা ছিল, সে কি করেছে, সে দেখতে পাচ্ছে এখানে থাকা মানে একদম বিপদ, তখন সে কি করলো, জমজম কূপটা আল্লাহ যেমন সৃষ্টি করেছেন ওই জমজম কূপে তাদের সোনার হরিণ সোনা গয়না যা কিছু ছিল জমজমের মধ্যে ফেলে পুরো জমজম কূপটাকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা ওখান থেকে পালিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। অনেক দিনে যাবত যাচ্ছে যে জায়গায় জমজম কূপটা নিশ্চিহ্ন করে দিয়েছে, তারা আটকে দিয়েছে, পুরো মাল সামান ভর্তি করে দিয়েছে ওই জায়গাতে। কুফফারে কাফেরেরা কুরাইশ বংশের লোকেরা ওই জায়গায় বলি দিত, হাড়গুলোকে ফেলে দিত, ওখানে গন্ধ বেরোতো। ভাই হাড় ফেললে গন্ধ হয় না, কথা বলে ওই জায়গায় গন্ধ হতো,